নববধূর সাজসজ্জা নিয়ে উত্তরপ্রদেশ থেকে ছুটে এসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসলেন যুবতী। বুধবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। সূত্রের খবর, ওই যুবতীর বাড়ি উত্তরপ্রদেশ রাজ্যের বিঞ্জোর জেলায়। তার এক আত্মীয়ের বাড়ি রয়েছে বাংরুয়া গ্রামে। গত 3 বছর আগে ওই যুবতী আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন। এরপর ওই গ্রামেরই বাসিন্দা ইব্রাহিম আলীর সাথে তার আলাপ হয়। পরবর্তীতে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওই যুবকটি দফায় দফায় প্রায় 1,60,000 টাকা নিয়েছে বলে দাবি যুবতীর। এছাড়াও বিয়ের কথা বললেই নানা কারণে ওই যুবক এড়িয়ে যেত বলে দাবি যুবতীর। এরপর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে পালিয়ে যায় দিল্লিতে। সেখানে 15 দিন থাকার পর ওই যুবতীকে একা রেখে বাড়িতে চলে আসে ওই যুবক। যুবতীর আরো দাবি, তারা দুজনে একসাথে নববধূর সাজসজ্জা কিনেছেন। তার কাছে একাধিক প্রমাণ রয়েছে। তাদের সম্পর্কের কথা ছেলের পরিবারের সকলেই জানেন, তবে এখন ওই যুবক বিয়ে করতে অস্বীকার করছে। আর তাই বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসলো ওই যুবতী। এই বিষয়ে ওই যুবতী জানান, मेरे साथ ये हुआ, मुझे 3 साल से प्यार कर रहा था। उसके बाद में 1.5 महीने मतलब भगा के लेके आया, बिजनौर से बुलाया, बिजनौर से भगा के लेके आया और उसके बाद में दिल्ली में रखा 19 दिन तक। उसके बाद में अपने भाई के आने के बाद में फिर यहाँ पर लेके आया। मेरा 1.5 लाख रुपए इस्तेमाल के 50,000 रुपए लेके भागकर यहाँ पर आया हुआ है। बाकी इस्तेमाल किए पैसे और माँ को भेजे पैसे। छेले का नाम क्या है? इब्राहिम। और बारी? कौन सा ग्राम पर? बंगरुआ। तुम्हारे साथ कोई शारीरिक संपर्क हुआ छेले के साथ? जी हाँ। কিছু দিন? 1.5 মাস। এখন ছেলে উল্টে কেন গেছে, মানে বিয়ে করতে চাইছে না কেন? মুঝে ঝাঁসা দিয়া পতা নেই কি হয় উসকে মন মে, আপনি মা কে কেনে পে চল রহা রিকর্ডিং ভি হে, ও আপনি মা কে বাত সুননা চাহতা হে, কে রহা হে কি জো মেরি মা কহেগি ওহি মে করুঙ্গা, মেরে পাস রিকর্ড ভি হে, সবুত ভি হে, হর চিজ হে মেরে পাস। এই বিষয়ে যুবতীর এক আত্মীয় শামসুর নেহার বলেন, জানছি রে সকালতে বসে আছে। মানে কেন বসে রয়েছে? ওই ছেলের সঙ্গে প্রেম করেছিল। আপনি কি শুনতে পেয়েছেন কত বছর ধরে প্রেমের সম্পর্ক তার? আমি শুনি না, মেয়েটা বললো। ওই শূন্য কি কি বলেছে, কি বলছে? আমার বেলা 3 বছর তো আমার সঙ্গে ফোন করছে। তারপরে যেটা মেয়ে জানাচ্ছে যে নাকি ওর সঙ্গে নাকি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়েছে একাধিক ভার। হ্যাঁ, এটা আপনাকে জানিয়েছে? হ্যাঁ হ্যাঁ জানালো। তো আজকে যে মেয়েটা ধর্ণায় বসে আছে, তার পরিবার তো গ্রহণ করছে না। তো গ্রহণ না করলে আপনারা কি করবেন? তো ওইটাই করো, আমার মেয়ের নাতিন তো জানু দিয়ে দিতে চাচ্ছি। মানে আপনার নাতিন থাকে কোথায় বর্তমানে? বর্তমানে ছিল ইউপির মেয়ে। সেখানে কি আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ আমার মেয়ের ইউপিএ বিয়ে হয়েছে। তো আপনি কি করে শুনলেন যে ছেলের সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল? এই ছেলেটা? হ্যাঁ, কি করে প্রেমের সম্পর্ক হয়েছিল? আমার বাড়িতে এসেছিল মেয়েটা। হ্যাঁ, আমি তো নানি না, আমার বাড়িতে এসেছিল লকডাউনের আগায়। এর ছেলে ফোন করেছিল ওখানে, আমার নাতিনে বললো যে তোমার নম্বরটা দাও তো। তো আমার নাতিন বলছে কি দা, ইয়ে মধুর ছেলেকে আমি নম্বর দিন তো কি জন্য? তো কথাতে বলে ই আমার সঙ্গে বলে প্রেম করবে, আমাদের তোমার সঙ্গে প্রেম করবে তো তুমি এই বাংলা গ্রামে বিয়ে করবা? হ্যাঁ, তুমি ইউপির মেয়ে আর এখানে তুমি বিয়ে করবা? তোমার নাতিন উঠে কোথে না দেই প্রেম করলো। এই ছেলেটা বলে 1.5 মাস থেকে বলছে না তুমি বলে তাড়াতাড়ি আসো, যা বলে টাকা পয়সা এখনই আছে, তোমার মায়ের টাকা পয়সা নে, তাড়াতাড়ি আসো বলে। আমি বলে এতে আছি, এই বিজনোরে বিজনোরে আছি। এই ছেলে বিজনোরতে নিয়ে আনে দিল্লি হোটেলে লুকায় রাখলো। এই আমার নাতিনের টাকা ভাঙায় ভাঙায় 1,000 টাকা করে মাস দিছিল দিনে। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে গা ঢাকা দিয়েছে প্রেমিক যুবক। তবে ওই যুবতীর সাথে ছেলের সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন যুবকের মা হেনা বিবি। আমি নি জানি কিছু, মেয়ে তো বলছে যে ওর মা সব জানে। ওর না আমি কিছু জানি না, আমি জানলে পরে কি ছেলেকে ই করলাম না, সারতাম না? তো আপনার ছেলের সঙ্গে তো 3 বছর ধরে তার সম্পর্ক রয়েছে। তাহলে আমি তো জানিনি, আমার ছেলে বলবে, আমার ছেলে বলবে 3 বছর থেকে ছে কি কে বছর থেকে ছে, তো আমার ছেলে বলবে। তো বলছে তো নাকি বেশ 20 থেকে 25 দিন ধরে এক মানে ঘরের মধ্যে আবদ্ধ ছিল, তারা তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে সম্পর্ক সেই সম্পর্কটা হয়েছে। ওই 3 মহিনা থেকে আগে থেকে ওই ভাগেছে, তাকে বেশ কয়েকবার নাকি পালিয়েও নিয়েছে আপনার বাড়িতে, আপনি গ্রহণ করেননি তাকে বধূ স্ত্রী এই বলে মানে বৌমা বলে। আমার ছেলে ওর কাছ থেকে ভাগেছে 8 দিন আগায়, এখন আপনি আসছে
একলাই তো আজকে তো আপনার বাড়িতে এসে তো আপনি দরজা কেন লাগিয়ে দিয়েছেন হ্যাঁ দরজা লাগিয়ে আছে কি কেন আমার ছেলে ওই মুখের জবাব না নিলে আমি ঢুকাবো না তো আপনি আপনি ছেলে কেন পালিয়ে দিলেন হ্যাঁ আমি পালিয়েনি তো আমার ছেলে তো ঘরতে আসেনি বলছে তো নাকি ছেলে এসে না ও বলছে কিন্তু আমি তো জানি নি যে আমার ছেলে কোথায় গেছে না গেছে মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট নিউজ টুডে বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল এএনপি রাজপুর পাবলিক স্কুল আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয় সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা নাচ গান অঙ্কন শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয় এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ স্কুল বাস পরিশ্রুত পানীয় জল গ্রন্থাগার এবং সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা রয়েছে আমাদের এএনপি রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন এএনপি রাজপুর পাবলিক স্কুলে আমাদের ঠিকানা এএনপি রাজপুর পাবলিক স্কুল তপন থানা মোড় দক্ষিণ দিনাজপুর আমাদের মোবাইল নম্বর তপন ব্লকের বা তপন থানার আপামার জনসাধারণের কাছে আমার এএনপি রাজপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে আবেদন যে আপনাদের সন্তানকে ভর্তি আমার স্কুলে করান এবং আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পক্ষে অসীম লাহা বদ্ধপরিকর।